Assalamualaikum, welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আবারো আপনাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হচ্ছে বেগুন ভুনা। তো যেহেতু বেগুন গুণের কোনো শেষ নেই, তো চলুন পুরো রেসিপিটা শুরু করে দেই। তো আমি এখানে মাঝারি সাইজের তিনটা বেগুন নিয়ে নিয়েছি, আপনাদের যতগুলো ভালো লাগে আপনারা নিয়ে নেবেন। তো আমি এখানে তিনটা নিয়েছি আর বেগুনটাকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। তো বেগুনটা যখন রান্না করব একটু সুপসে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু বেগুনটা একটু বড় বড় করে নিলে ভালো হয়, তাহলে দেখতে ভালো লাগে, খেতে অনেক ভালো লাগে। তো আমি এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব এখন। তো আজকে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি এখানে বেগুনটা হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইতে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর বেগুনটা ভাজতে কিন্তু বেশি তেল লাগবে না, হালকা তেলে ভেজে নিব আমি বেগুনটা। এখন আমি তেলের মধ্যে আমি সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা আমি মাঝারিতে রেখে তারপরে আমি সবগুলো বেগুন ভেজে নেব। আর আপনারা যদি চুলার আঁচটা বাড়িয়ে দেন, এতে করে বেগুনটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে। আমি কিন্তু চুলার আঁচটা মাঝারি দিয়ে তারপরে কিন্তু হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে কিন্তু চুলার আঁচটা মাঝারি ছিল, তারপরে হালকা একটু পুড়ে গিয়েছে। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো আমি হালকা ভেজে এখন সবগুলো এখন নামিয়ে নিব। তো আমি একে একে সবগুলো বেগুন ভেজে নিয়েছি। তো যে কড়াইতে আমি বেগুনটা ভেজেছি ওই কড়াইয়ের মধ্যে আমি এখন আবারও তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ আমি বেগুনটা যখন ভেজেছি তখনও কিন্তু তেল দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আর এখানে আমি কিউব করে কেটে পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা যতগুলো পেঁয়াজ খেতে চান সে অনুযায়ী আপনারা পেঁয়াজগুলো দিয়ে দিবেন। পেঁয়াজটা দিয়ে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব। তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন এর মধ্যে কিছুটা জিরা দিয়ে দিয়েছি 1/2 চা চামচের কম, আর 1 চামচ রসুন বাটা, আর 1/2 চা চামচের কম আমি আদা বাটা দিয়েছি, আর 1/2 চা চামচ আমি কাঁচামরিচ বাটা, ধনিয়া গুঁড়ো কিছুটা, আর হচ্ছে আমি 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো, আর 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, আর এখন আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি এখানে 1টা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। সবগুলো মশলা আমি একসাথে দিয়ে তারপরে পানি দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। পানিগুলো যদি আমি না দিতাম তখন কিন্তু মশলাগুলো পুড়ে যেত। এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে 1 থেকে 1.5 মিনিট এটাকে আমি কষিয়ে নিব। আর এখন আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন তেলগুলো কিন্তু বেশি আসছে। আর মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1/2 কাপ পানি দিয়ে দিব। এর বেশি পানি দিব না, কারণ বেগুনটা হতে বেশি সময় লাগবে না। আর বেগুনটা আমি যেহেতু ভেজে নিয়েছি এমনিতে সেদ্ধ হয়ে গেছে, আপনারা চাইলেও কিন্তু আরও কমও দিতে পারেন। তো আমি 1/2 কাপ দিয়েছি, দিয়ে এখন ঢেকে দিয়েছি। আর যখন একটা বলক চলে আসবে এর মধ্যে আমি একে একে সব বেগুনগুলো দিয়ে দিব। তো রান্নাটা একেবারে সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা। তো আপনারা কিন্তু বাসে এভাবে ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এই বেগুন ভুনাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু যখনই করি না কেন আমার বাসায় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। তো আপনার বাসায় কিন্তু সবাই এভাবে পছন্দ করবে ইনশাল্লাহ। আমি সবগুলো বেগুন দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন এর উপরে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর 4-5টা কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ ঘি ছড়িয়ে দেবো, এতে করে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। যেহেতু বেগুন তার গুণটা অনেক বেশি, সেজন্য আমি আর একটু ঘি ছড়িয়ে দিয়েছি, গুণটা আরও অনেক বেশি বেড়ে যাবে। তো কিন্তু এভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। তা আমি কিন্তু 3 মিনিট রান্না করে নিয়েছি। 3 মিনিট রান্নার পরে আমি একটু হাতলটা ধরে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি, এতে করে মশলাগুলো আর বেগুনগুলো সব কিছু একসাথে মিশে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে দেবো, ডেকে দিয়ে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব।
এই পর্যায়ে এসে চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিবেন না, এতে করে বেগুনটা একেবারে গলে গলে যাবে। চুলার আঁচটা কিন্তু মাঝারি চেয়ে একটু বাড়িয়ে দিবেন, তাতে করে পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি রান্না শেষে আমি আর একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, এতে করে আর একটু সুন্দর ফ্লেভার বের হবে। আপনারা চাইলে নাও দিতে পারেন ঘিটা। তা আমার রান্না শেষ হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে কিছুটা দমে রেখে দিব। তা হালকা যখন একটু ঠান্ডা হয়ে আসছে আমি এখন পরিবেশন করতেছি। আর দেখতে পাচ্ছেন বেগুনটা অনেক সুন্দর হয়েছে আর অনেক লবণীয় হয়েছে। এইভাবে রান্না করে খাবেন আপনারা, আপনাদের অনেক ভালো লাগে, সবার অনেক ভালো লাগবে। আর বেগুন তো যে কোনোভাবে রান্না করা যায়, তো এই বেগুন ভুনার রেসিপিটা আসলে অনেক মজার হয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।